আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। এবার দুই বাংলা কাঁপিয়ে বেড়ানো নায়ক নায়িকা একসাথে জুটি হয়েছে। ঢালিউড কিং শাকিব খান ও নুসরাত ফারিয়াকে নিয়ে শামীম আহমেদ রনি নির্মাণ করেছেন শাহেন শাহ। আর এই ছবি নিয়েই নতুন বছরে প্রথম প্রেক্ষাগৃহে আসবেন সুপারস্টার শাকিব খান। আসছে ফেব্রুয়ারিতে ছবিটির মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। চূড়ান্ত করা হয়েছে মুক্তির তারিখও। শামীম আহমেদ রনি জানিয়েছেন তার ছবির কাজ প্রায় শেষ, শেষের কিছু ছোট কাজ শেষ করার বাকি। সব কাজ শেষ করে ভালোবাসা দিবস উপলক্ষে আগামী 15 ফেব্রুয়ারি মুক্তি পাবে শাহেন শাহ। তবে জানুয়ারি মাসেই ছবিটি ফার্স্ট লুক পোস্টার ও টিজার আসবে। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। প্রযোজক সেলিম খান বলেন ছবিটির শুটিং প্রায় শেষ, বাকি আছে কেবল 3টি গানের শুটিং। এ মাসের মধ্যে গানের কাজ শেষ হবে, এরপর মাসের শেষ দিকে শুরু হবে হল বুকিং। 25 জানুয়ারি ছবিটি টিজার আসছে। শাকিব ফারিয়া ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন নবগত রুদেলা জান্নাত, কারিগা নামঘর, মেগাস্টার উজ্জ্বল, মিশা সওদাগর, আহমেদ শরীফ ও অমিত হাসান। আপনি কি শাহেন শাহ ছবির অপেক্ষায় রয়েছেন? কমেন্ট করে জানিয়ে দিন।